देरी कर लीजिए। अंकल वो बाथरूम में चले। तुम ही क्या? वो हमारा रूममेट। तुम्हारे जो ना एक गुड न्यूज़ आती है, हमारे प्राडोटा आज रात्रि डेलीवरी दे बे। कल के थे के एक आइडिया तुम्हारे, तुम्हारे हाले थे का दरकार नहीं। गाइडे शार्प खुरिंग व्यवहार कर बे, मोबिस का मैं बोले दिए थे। क्लियर? अंकल, वो जो दे हाले थे के बासा चोले जाए, ताहले तो पर्सनल अनेक डिस्टर्ब होगे। আর আমরা তো সব সময় গ্রুপ স্টাডিজ করে পড়ালেখা করি। তুমি কথা বলবে না। ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তুমি এখন আসো। জি অঙ্কল। আরে কথা স্পষ্ট করে দে। তোমার ওই ভাঙাচোরা মোটরসাইকেলের চেয়ে এই গাড়িটা নিশ্চয়ই অনেকখানি বেটার। আমি জানি তুমি তোমার মায়ের চেয়ে বুদ্ধিমতী। তাই নিজের এবং আমার মান সম্মানের দিকে খেয়াল রাখবে। গাড়ি কালকে আসবে, বাসা চলে যাবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি ফেস করার জন্য রেডি থাকবে। আই উইল জাস্ট কিল হিম। ফায়ার। কথা বলে দেখ, কিন্তু বাবা একটা শেষ বোঝাপড়া করে নে, দেখ কি বলে। Thank you.
অবস্থাও একটু ভালো লাগতেছে রে। হ্যাঁ হ্যাঁ একটু ভালো যে লাগতেছে এটা দেখে বোঝা যাইতেছে। ভালো লাগতেছে না তোমার? হ্যাঁ যায় যদি যদি ডাক্তার টাকা লাগে ওটা বেঁচে গিয়ে বসে থাকো। আয়টা কিনুন না টাকা পাবে, আর টাকা আমি ব্যবস্থা করুন, আমি টাকা ব্যবস্থা করুন, কিন্তু ওটা আমি ঘরে রাখুন না, ওটা বেচুন, কিন্তু ওটা বেচুন, নতুন আরেকটা নতুন, ওটা আমার সব জয় না, দুই টাকা দিস এই সব পুরা আলামো জ্বালাই আলামো, গরম লাগে হ্যাঁ লাগুক গরম, চোখে পানি, এইসব পানি টানি চোখে এলে লাভ নাই, ঠিক আছে বিদায় হও, যত তাড়াতাড়ি দিতে পারো বিদায় হও, নিজে মরো আমারে বাঁচাও, সুখে পানি আমার কাম নে, আমি জানি তুই আমারে ভালোবাসিস, ভালোবাসি এ কি গরম লাগে না আরাম লাগতেছে? আরাম হ্যাঁ তাহলে চুপ করে থাকো কথা বলবো না, নিমকি বানিয়েছি খাবি? আচ্ছা তুই কি সত্যি রতনদাকে ভালোবাসিস? না মানে আমার ওর উপর একদম না ভরসা হয় না রে, মানে কেমন জানি মানে অগোছালো, কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা তুই আবার রাগ করলি? আচ্ছা বাদ দে, আচ্ছা শোন তুই কি কালকে বাসায় গিয়ে থাকবি? রুনা না দেখ না মানে আমি না বাসায় যাব না, আমি জানি আমি বাসায় গেলে আমাকে হাত পা বেঁধে আটকে রাখা হবে, বড় আপাকেও ঠিক এভাবেই বিয়ে দেওয়া হয়েছিল তার ইচ্ছার বিরুদ্ধে, আমি বাড়ি যাব না। কিন্তু বোকাশোকা মানুষটাকে তোরা একদম ছাড়বে না। ওই যে এসছে। আমি যাব না। যাবি না মানে? যা তোর ইচ্ছে হলে তুই যা।
আসবে না কি হয়েছে আমাকে বলেন আচ্ছা রুমা তোমারে বললে তুমি বুঝবা আমি তোমারে কি বলবো এই যে আমার লাইফটা দেখতেছো না আমার লাইফ আসলে নাই আমার ঘরে দুইটা ভাঙা ইঞ্জিন মা নাই তো আমারে বোঝার কেউ নাই কেউ আমারে বুঝবে না দুইটা ইঞ্জিন হ্যাঁ দুইটা ইঞ্জিন দুই ইঞ্জিন তো একটা মাটির আর একটা এই যে লোহার লোহার এটা তো কাস্তে কাস্তে মরে যায় তো মরে না আমারে মেরে ফেলে আর এটা রিস্টার্ট দিতে দিতে এটা স্টার্ট হয় না আমি মরে যাই কিন্তু এটা স্টার্ট হয় না বুঝা ভাই এই দেখবা দেখবা দেখো দাও স্টার্ট হয় স্টার্ট হয় হ্যাঁ স্টার্ট হয় এটা স্টার্ট হয় এই দেখো আমার জুতার অবস্থা জুতা সালবা সব উড়ে গেছে কিন্তু হয়তো বুঝবো না কেউ বুঝবো না তুমিও বুঝবো না ওইও বুঝবো না আপনি ওকে ফোন দিয়েছেন হ্যাঁ ফোন দিছি না ফোন দিলাম কি ফোন ধরে ফোন দিয়ে দিছি ফোন তো ধরে না রতনদা আমার বিপদ কেউ দেখে আমার বিপদ কেউ দেখে আমি আমি কারো বিপদ দেখতে পারবো না কি বলেছে ভুলে গেলেই ভালো দাঁড়া হ্যালো ওয়ালাইকুম সালাম জসিম জসিম একটু তাড়াতাড়ি বাসা আসো জরুরি কথা আছে হ্যাঁ ইমিডিয়েট আচ্ছা বাই সত্য পাপ হয় তবুও কই মরণ হোক ওইবারে যাজ্ঞা ওইবারে যাইয়া মার লগে মিল মহব্বতে থাকুক তো মিল মহব্বত কিন্তু ছিল না মায়ের লগে আমি দেখছি তো আমি জানতাম মায়েরা পিটাই তো আমার বারবার মনে হয় মায়েরা পিটাতে পিটাতে মেরা লাইছে মাঝে মাঝে মনে হয় কি জানো ভাতের মধ্যে বিষ দিয়ে মেরা লাই তুমি চুপ করবে প্লিজ কি চুপ করুন ওর জন্য তো মোটর সাইকেলটাও বেচতে পারতেছি না কারণ বাইক বেচার কথা কলে ওর চোখের মধ্যে পানি আসে পানি আমার বিয়ের কথা চলছে এবং আমার ধারণা যে খুব তাড়াতাড়ি কিছু একটা হয়ে যাবে কি হলো কথা বলছো না কেন এখানে আমি কি বলবো তোমার কি মিনিমাম আমার প্রতি দয়া মায়া হচ্ছে না না ধরে নাও আমি রাস্তার একটা কুত্তা হঠাৎ করে হরিণের দেখে মন গলে গেছিল জেনে শুনে আমি বিষ পান করেছি তাই না কিন্তু আমি তো মানবো না একটা মুহূর্তের জন্য মানবো না দেখো আমি যদি বাবাকে তোমার সম্পর্কে বলি বা সে যদি কোনো কারণে আমাদের সম্পর্কে জানে তাহলে নির্ঘাত আমাদেরকে খুন করে ফেলবে হ্যাঁ সেটা আমি জানি তুমি কি এটা জানো যে আমি এক কাপ পুরো তোমার কাছে চলে আসতে পারি সত্যি আমি এক কাপ পুরো তোমার কাছে চলে আসতে পারি দেখো আমার বাবার অনেক সম্পত্তি তুমি হয়তো জানো না তার ভাড়াটে গুন্ডা আছে ইগো প্রবলেমের জায়গা থেকে সে না তোমাকে খুন করে ফেলতে পারে বাট একটা উপায় আছে রাজিয়া
দেখ রতন মানে এতক্ষণ কাশতে কাশতে পুরো মারাই যাচ্ছিলাম আপনার সাথে সাথে এবার লগে লগে ফাল দেবাই চলে তাই না ওনে ওই মোটরসাইকেল আমি বেচু না না বাপ না না বাপ কি না না কোনো কথা নাই তো ওই মোটরসাইকেল আমি বেচু আর এর কি আমি চলে যাব কি বলবো চক্করে সাইজ কি দাও হ্যাঁ আমার সকাল আর নাই বেশি তো করুম না প্রেম ভালোবাসা আমার মধ্যে নাই নাকি আমার জন্য এটা করা পা হারাম আর মোটরসাইকেল আমি বেচু বেশি তিন রিকশা গেল হে বাপ তুই রিকশা চালাবি আরে একটা পার্সেল লাগে নাকি পুরাই নিয়ে গেছে রিকশা আমি চালাবো কেন হ্যাঁ জমি যেমন বর্গ দেয় আমি রিকশা বর্গ দেবো একদম আমার এতিম মারাইছে তার মধ্যে নিজের ভাত নিজের বাইরে কে খাওয়ায় নিজের জমানো টাকা যখন শেষ হয়ে যাবো কয়েকদিন পর শেষ হয়ে যাবো না তারপর আমার কি হইব কি হইব আমার হ্যাঁ আমার মন নাই সব নাই আলাদ নাই সালামুকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছে জি ভালো আছি এটা কি আপনাদের বাসা হ্যাঁ কেন একটু সময় লাগবে একটু কথা বলবো আপনার সাথে হ্যাঁ বলেন চলেন একটু সাইডে যাই আরে সাইডে কেন যাইতে হবে সামনে বসবো চলেন ভাই কথা বলবো কি বিষয়ে কথা এই তো নিজেদের মধ্যে এলাকায় একই এলাকায় থাকি দুজনে ভাই ভাইদের একটু কথা বল চলে আপনি তো রত হ্যাঁ সমস্যা কি আপনার মানে আমার সমস্যা কি সমস্যা ঠিক মতো চলে বন্ধু না হইলে শত্রু আপনার আমার তো মানুষের প্রেম প্রীতির দরকার নাই এগুলা হারাম মানে মানে বুঝলেন না ভালোবাসাবাসি বন্ধু এগুলো আপনার জন্য হারাম আরাম মানে আপনি কি করতে জানেন কিছু বুঝতেছি না এটা কি ঘুরা ঘুরা এ ঘুরার নয়টা বিশি ভালোবাসাবাসি বন্ধ টোটালি অফ ঠিক আছে ভাই দেখা আমি বুঝতে পেরেছি হচ্ছে জসিম বাবার ভাড়া করা গুন্ডা রতন তুমি কি এখনো কোনো কিছু বুঝতে পারছো না
আরে জোশি বাবার ভাড়া করা গুন্ডা এসেছে হ্যাঁ কি বলছিস ও গড তুই দাঁড়া আমি দেখছি আচ্ছা তুই রতনকে কিছু বলেছিলি বলেছিলাম মানে ওর তো একটু পরেই আসার কথা কিন্তু জসিম বাইরে দাঁড়িয়ে আছে জসিম যদি রতনকে দেখে তাহলে একদম নিহাত তোর ঝামেলা হয়ে যাবে রে এখন কি করব আমি আমার না মাথায় কাজ করছে না মনি তুই আমাকে নিয়ে চিন্তা করিস না ওই লোকটার সাথে আমি দেখা করতে যাব আর আমাদের হলের পিছনে যে দরজাটা আছে না ভাঙা দরজাটা ওটা দিয়ে তুই পালিয়ে যা ওকে এখনই ফোন করে জানিয়ে দে আরে না 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 তুই কেন যাবি সেখানে আর ওরা খুব একটা ভালো মানুষ না ওরা তোকে ছাড়বে না তুই যাবি না ওখানে তুই আমাকে নিয়ে চিন্তা করিস না আমি জীবনে অনেক ঝামেলা ফেস করে আসছি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমার একটা ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে টুম্পা ও চিটংয়ে থাকে আমি তোকে ওর নাম্বারটা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তুই ওর সাথে গিয়ে কন্ট্যাক্ট করবি ঠিক আছে এসব কথা বাদ দেন বুঝছেন আর কথা শুনুন না আমি কইলে মোটরসাইকেল বেচুন না রতন ওই কাজ করিস না রে বাপ ওই কাজ করিস না না আমি বুঝতে পারতেছি না একটা ইঞ্জিন ওইটা নিয়ে আপনার এত দরদ কেন কিসের এত দরদ ঠিক তোর মায়ের মতন রে তাই নাকি
আমি তো আমার মায়ের ঠিকমতো দেখবারই পারি না। তোর মা, তোর মা উপর উপর ছিল খুব শক্ত, ভিতরে ভিতরে নরম একটা মেয়ে জানিস। আমি আমি ওই রকম না, আমি ভিতরে বাইরে দুই জায়গায় করা কর্কশ। হ্যাঁ ভাসান, চাকরি বাকরি কিছুই পাইতেছ না? পাইতেছি না, আর পাইলেও কোনো লাভ নাই। কিন্তু কিন্তু চলবো কি করে রে বাপ, ব্যাংকের টাকাও তো শেষ। আরে উপোস থাকবো, আর নাইলে দরকার হইলে মনি আর আমি মিলা দুইজনে। হে রতন বাপজান, মেয়েটা কেমন রে? আরে যেমনই হোক, ওটা ডিফারেন্ট কেস, অনেক সমস্যা আছে। ওই ঘরের বউটাও আশা করে লাভ নাই, আমরা দুজন মিলে চিন্তা করছি অনেক দূরে চলে যাবো। হে বাপজান, একটা ছবি দেখাস তো, তোর মায়ের সাথে মিলাই দেখবো। শোনেন, মা পৌরাণিক আর ওই মেয়ে আধুনিক। মা কি আপনারা কখনো কইছিল যে চলো ভাইগা যাই? কিন্তু ওই মায়া বলছে, ওই মায়া বলছে যখন ভালো যখন বাসছি তখন ভাইগাই যাবো, আর দুই দিনের মধ্যে মোটর সাইকেল বেছে দেবো। প্রথমে ভাবছিলাম থাক বেচুন না, ভাগুন যখন তখন ওই মোটর সাইকেল নিয়েই ভাগুন। আর এমন মনে হইতেছে পথের মধ্যে মোটর সাইকেল নষ্ট হইব আর গুন্ডা পান্ডা আইসা আম করে মায়েরা ভর্তা বানাইবো, অতএব মোটর সাইকেল বেছে দিবো। মোটর সাইকেলটা তুই বেছিস না রে বাপ। এ ফাজার, বেছিস না মোটর সাইকেলটা? ওই বুড়া, ওই কান্দসকে, তুই আজকে আমার কবি? ওই আদামারা মোটর সাইকেলের মধ্যে কি আছে যে তুই আমার বেচতে দাস না? ওই মোটর সাইকেলের মধ্যে কি রহস্য আছে আমার কত মোটরসাইকেলের পিছনে বৈশা ছিল, আমি মোটর সাইকেল চালাইতে রতন শোনো, আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা আজকেই পালাবো, নাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। কখন? এক্ষুনি, তুমি এখনই আসো। দেখতেছি মনে খুব অসুস্থ, এখনো যেতে পারবে না। উনি সুস্থ, স্যারের সাথে কথা হয়েছে সকালে। আপনি কে? আমি রুমমেট। আপনি কি ওনাদের মহব্বতের ভাগ পান নাকি? স্কাউন্ডারল, কিছু মনে করেননি তো? অ্যাকচুয়ালি আমি ওটা মিন করিনি।
শোনো জসিম, আমার সাথে চালাকি করবে না। আমার সাথে চালাকির পরিণাম তুমি জানো। জানি জানি, তুমি তুমি একটা অমানুষ, কিন্তু মাঝে মধ্যে আমারও মানুষ হতে ইচ্ছা করে স্যার। বিবেকের রাস্তায় আমাদের দুজনের অ্যাক্সিডেন্ট হবে, আর সেই অ্যাক্সিডেন্টে মরণ ছাড়া কোনো উপায় নেই। দুজন তো আর একসাথে মরতে পারি না। মানে রতন, তোমার উপর আমার কোনো রাগ নেই। ভালোবাসা কি, তার যতগুলো রূপ, রং, রেখা, ধরন সবই তুমি আমাকে শেখালে। আমি তো জাস্ট শুধু একটা রূপই জানতাম। তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু আমি না জানতাম যে তুমি ফিরে যাবে কোথাও। আমিও তা মনে মনে চেয়েছিলাম যে তুমি ফিরে যাও। হয়তোবা তোমার মনে প্রশ্ন আসছে যে তাহলে আমি কেন বললাম যে চলো পালাই। যদি সত্যি জানতে চাও তাহলে এইটুকুই বলতে পারবো যে এর উত্তর আমারও জানা নেই। আমি জানি না, কিন্তু আমি আসবো তোমার বাবাকে দেখতে, যাই হয়ে যাক না কেন আমি আসবো। আব্বা, আমি অনেক বড় ভুল করছি। পারলে আপনি আমারে মাফ করে দিন, আমি অনেক বড় ভুল করতে গেছিলাম, যার কোনো ক্ষমা নাই আব্বা। তুই কি করছিস বাপ? রতন, আমি তোর বাপ, আমি কি তোর খারাপ চাই? আমি তোর মঙ্গল চাই রে বাপ। তুই কালকে ডাক্তারের কাছে যাবি, আমি তোর নিয়ে যাবো, ঠিক আছে? আমি লোন করো, লোন করে বাইক কিনুম না, তোর চিকিৎসা করুম, আমি লোন নিব। ওই বাইক বেসুম না, মার স্মৃতি না, ওই বাইক থাকবো।